হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো আপনারা দেখছেন লার্নিং টিউটোরিয়ালস। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের কাছে আবার চলে এসেছি একটা নতুন টিউটোরিয়াল নিয়ে। তো আজকে টিউটোরিয়ালটা কিন্তু একটা খুব ভালো একটা টিউটোরিয়াল, তো এটা অবশ্যই কিন্তু দেখুন। তো আপনার মোবাইলে যে ইউটিউব অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটিকে আপনার ছোট্ট শিশুটি ব্যবহার করে, তাহলে কিন্তু সাবধান। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ইউটিউবের বেশ কিছু সেটিং সম্বন্ধে আইডিয়া দেব। এতে আপনি আপনার মোবাইলের ইউটিউবটি আপনার বাচ্চার জন্য উপযোগী করে তুলতে পারবেন এবং আপনি আপনার ইউটিউবটিকে আপনার বাড়ির সবার কাছে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকে সেই টিউটোরিয়ালস। নতুন নতুন ভিডিওগুলি আগে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল লার্নিং টিউটোরিয়ালস এবং বেল আইটেমে ক্লিক করুন নতুন নতুন ভিডিওর আপডেটেড নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এর জন্য আপনারা কী করবেন, আপনাদের মোবাইলে যে ইউটিউব বলে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই ইউটিউব অ্যাপ্লিকেশনটাতে কিন্তু চলে যাবেন, ঠিক আছে? তো ইউটিউব অ্যাপ্লিকেশনটাতে চলে যাওয়ার পর আপনারা যেটা করবেন সেটা প্রথমে বলে নিই যে আপনি আপনার মোবাইলটাকে, মোবাইলে যে ইউটিউব অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে কী করে আপনার বাচ্চার জন্য উপযোগী করে তুলবেন। তো সেটা আমরা কেন করব আগে একটু বলে নিই। অনেক সময় আপনার বাচ্চা ধরুন ভিডিও দেখছে ইউটিউবের মধ্যে, তো সেখানে অনেক রকম ভিডিও রয়েছে, অ্যাডাল্ট কিছু ভিডিও থাকতে পারে, সেগুলো কিন্তু প্লে হয়ে যেতে পারে। তো সেই জন্য আপনাদেরকে কিন্তু যে মানে ইউটিউবটা সেটা কিন্তু রেস্ট্রিক্টেড করে দেওয়া খুবই মানে প্রয়োজন, কারণ আপনার যেহেতু বাচ্চাটা আপনার ইউটিউবটা ইউজ করে, ঠিক আছে? এবং আপনি চাইছেন যে আপনার বাড়ির সবার কাছে ইউটিউবে কোনো একটা ভিডিও দেখতে চাইছেন, হঠাৎ করে কোনো একটা অ্যাডাল্ট ভিডিও আপনার স্ক্রিনের মধ্যে ফুটে উঠলো, সেটা কিন্তু আপনার কাছে খুব একটা লজ্জার ব্যাপার হয়ে যাবে। তো সেই জন্য আজকে আমি যে টিউটোরিয়ালটা আপনাদেরকে দেবো সেটা কিন্তু একটু দেখে নিন। তো এর জন্য আপনারা কী করবেন, ইউটিউবে সরাসরি ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে চলে যাওয়ার পর যে হোম বলে বাটনটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে চলে যাবেন। এটার মধ্যে চলে যাওয়ার পর আপনাদের কোণের মধ্যে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট মতো একটা পিকচার বা কিছু একটা দেখতে পাবেন, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট। এখানে ক্লিক করলে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে চলে যেতে পারবেন। তবে এরপর আপনারা কী করবেন, অ্যাকাউন্টের মধ্যে চলে যাওয়ার পর এখানে যে সেটিংস যে অপশানটা রয়েছে সেটিংসের মধ্যে চলে যাবেন। চলে গিয়ে মানে দেখবেন একটা নতুন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো ইন্টারফেস অনেকগুলো অপশান রয়েছে, তো আপনারা সব অপশানগুলোতে যাওয়ার দরকার নেই, আপনারা শুধু জেনারেল বলে যে অপশানটা রয়েছে জেনারেল অপশানটার মধ্যে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনারা এখানে যে রেস্ট্রিক্টেড মোড বলে যে একটা মোড দেখতে পাচ্ছেন, রেস্ট্রিক্টেড মোড, এই মোডটাকে কিন্তু যদি আপনার অফ থাকবে বাই ডিফল্ট, এটাকে আপনারা অন করে নেবেন। তো অন করে নিলে কী হবে, আপনার মোবাইলে কোনো অ্যাডাল্ট ভিডিও কিন্তু আর ইউটিউবের মধ্যে শো হবে না, সেহেতু কিন্তু আপনি ইউটিউবটাকে আপনার বাচ্চাকে দিয়ে ইউজ করতে পারবেন এবং আপনার ইউটিউব চ্যানেল ইউটিউবটাকে আপনারা আপনার বাড়ির ফ্যামিলির সবার কাছেও কিন্তু ওপেন করতে পারবেন। সেখানে কিন্তু আপনার লজ্জা বা ভয়ের কিছু থাকবে না বা আপনার বাচ্চাটিও কিন্তু খারাপ পথে এগিয়ে যাবে না। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনার চ্যানেলে আপনারা নতুন সদস্য হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।